ছাপা মারা এমএলএদের শপথ বিজেপির এমএলএরা থাকবে। সদ্য শেষ হওয়া রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতে হেরে 6-0 পেয়েছে বিজেপি। এমনকি হাতছাড়া হয়েছে বিজেপির দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত আলিপুরদুয়ারের মাদারিহাট আসনও। তবে এই প্রেক্ষাপটেই 6 জন জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল বিজেপি। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকের পর এই কথা জানালেন বিরোধী দলনেতা। পুলিশ দিয়ে জেতানো এমএলএদের শপথে বিজেপি থাকে না। মমতা ব্যানার্জি নিজে জানেন না 54,000 ভোটে উপনির্বাচনে জিতেছিলেন 21-এ, ওর কেন্দ্রে 7,000 ভোটের মাত্র গ্যাপ আছে। বড় বড় কথা উপনির্বাচন, উপনির্বাচন কি হয় পশ্চিমবঙ্গের মানুষ জানে। 2021-এর বিধানসভা নির্বাচনে 200 পারের টার্গেট ফেল করলেও 77টি আসন জিতেছিল বিজেপি, কিন্তু দলত্যাগ ও উপনির্বাচনে হারের ফলে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 66-তে। এই প্রেক্ষাপটে শেষ উপনির্বাচনে বিজেপির হাতছাড়া হয়েছে মাদারিহাটও। 21-এর বিধানসভা ভোটে সেখানে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার জয়ের ব্যবধান ছিল 29,685। গত লোকসভা ভোটে সেই মনোজ টিগ্গাকেই প্রার্থী করে বিজেপি। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মাদারিহাটে বিজেপির লিড ছিল 11,063 ভোট, কিন্তু এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে পেছনে ফেলে 28,168 ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্প। তৃণমূল প্রার্থী পেয়েছেন 79,186 ভোট, যা শতাংশের হিসেবে 54.05। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী 51,018 ভোট পেয়েছেন, তিনি পেয়েছেন 34.83% ভোট। শোচনীয় এই ফলের জন্য দুদিন আগে কার্যত সাংগঠনিক দুর্বলতার দিকে আঙুল তুলেছিলেন শুভেন্দু অধিকারী। আবার এদিন উপনির্বাচনকে সেভাবে গুরুত্ব না দিয়ে 2026 নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল তার গলায়। ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে আছে, আমি আবারও বলি, নৈহাটি, দালনাংরা, মেদিনীপুর এবং মাদারিহাট সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে। আর সিতাই আর হাড়োয়া আমরা কখনো জিতব না। সিতাইতে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয় মুসলিম লীগকে, মুসলিম লীগ টু মমতা ব্যানার্জিকে, আর হাড়োয়াতে 80% মুসলমান, তারা মমতাকেই ভোট দেয়। শুভেন্দু মাথা খারাপ হয়ে গেছে, কারণ 6-6 তৃণমূল কংগ্রেস জেতার পর ও এখন চারিদিকে সর্ষের ফুল দেখছে, তাই এই ধরনের কথা বলছে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। শুভেন্দু যতই চিৎকার চেঁচামেচি করুক, বিজেপির সঙ্গে বাংলার মানুষ কখনোই সাথ দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আর 2026-এ বিজেপি বাংলা থেকে একটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। সব মিলিয়ে শাসক বিরোধী তরজায় সরগরম হতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন। উজ্জ্বল মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।